গাইস, আপনারা যারা 125 সিসি সেগমেন্টের একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে ভিডিওতে আমার সামনে 125 সিসি সেগমেন্টের বাংলাদেশের যে বাইকগুলো রয়েছে তার মধ্যে সব থেকে পপুলার বাইক হুন্ডা সিবি শাইন এসপি 125 এই বাইকটা রয়েছে। সো আজকে ভিডিওতে জানাবো এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কি না, মানে এ টু জেড ডিটেলস ধারণা দিব। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর বিশেষ করে আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার পাচ্ছেন, সেই সম্পর্কেও ডিটেল জানাবো। সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনারা যারা বাইকটা নতুন কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম একটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলো সেটা মেন পার্ট ইঞ্জিনে, এটা হলো 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2-ভালভ এয়ার কুল কার্বোরেটর 125 সিসি ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.16 BHP 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.30 Nm 5500 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন, আর বিশেষ করে হোন্ডার ইঞ্জিন সম্পর্কে সবাই অবগত আছেন, খুবই রিলায়েবল এবং ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো, আপনার লং টাইম বাইকটা রাইড করতে পারবেন। আর ব্রেকিং নিয়ে যদি এখন কথা বলি, এটার ব্রেকিং সিস্টেম হিসেবে আপনারা সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশনটা অ্যাভেলেবল পাবেন। এটার সিঙ্গেল ডিস্কের ভেরিয়েশনটাই হয় সামনে 240 mm হিউজ সাইজের একটা ডিস্ক পাচ্ছেন, পাশাপাশি নিশিনের ব্রেক ক্যালিপার পাচ্ছেন। আপনারা দেখবেন বিভিন্ন ব্র্যান্ড ডিস্ক ব্রেক দিলে তার নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু এখানে খুবই নামি দামি একটা ব্র্যান্ড নিশিনের ব্রেক ক্যালিপার দেওয়া হয়েছে গোল্ডেন কালারের। এখন যদি এটা পিছনের ব্রেকিং সিস্টেমটা আপনাদের দেখাই, রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 130 mm ড্রাম ব্রেক। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল আপনারা খুব ভালো পাবেন, আর বিশেষ করে এটার মধ্যে সিবিএস রয়েছে। সিবিএস মানে আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি এটা সামনের ব্রেকটা প্রেস হবে, কম্বাইন ব্রেক হবে। সো 60-40 রেশিওতে যখন ব্রেকটা হবে সামনে এবং পিছনের, সো আপনারা তখন যদি হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করবে না। আর টায়ার নিয়ে যদি একটা কথা বলি, টায়ারটা খুব স্পেশাল একটা টায়ার দেওয়া হয়েছে, 80 সেকশনের MRF-এর টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন আপনারা এখানে। স্পেশাল বলার কারণ হচ্ছে MRF বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন ধুলোবালি কাদামাটিতে। আর পেছনে যদি নিয়ে আসি, পেছনেও সেম সাইজের সেম ব্র্যান্ডের টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন, MRF-এর 80 সেকশনের টিউবলেস টায়ার। আর সাসপেনশন হিসাবে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে পাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন, দুটোর ফিডব্যাক খুবই ভালো। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন সাসপেনশনের ফিডব্যাকটা বুঝতে পারবেন, বিশেষ করে বাইকটা যারা রাইড করছে তারা সাসপেনশনের ফিডব্যাক রিভিউ খুবই পজিটিভ দিছে। এখন যদি এটা সিটটা দেখাই, দেখতে পাচ্ছেন খুবই কমফোর্টেবল ওয়াইড একটা সিট রাখা হয়েছে, খুবই তিনজন ইজিলি খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে, যে রাইডার রয়েছে সে খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর এটা সিট হাইট হচ্ছে 762 mm, সো 5 ফিট 2 ইঞ্চির মতো যারা আছেন তারা খুব ইজিলি কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন, আর যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন তারা একটা নিঃসন্দেহে চয়েস রাখতে পারেন। আর পিলনের জন্য খুব সুন্দর একটা ব্ল্যাক কালার গ্রাভেল দিয়ে দিছে। আর টেললাইটটা যদি এখন দেখাই, পুরোপুরি হ্যালোজিং টেললাইট আপনারা পেয়ে যাচ্ছেন, ডিজাইনটা খুবই সুন্দর, ইন্ডিকেটরটা এখানে পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, ফ্লেক্সিবল ইন্ডিকেটর হয় আপনার ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর টেল প্রোফাইল থেকে বাইকটাকে দেখলে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন। আর এক্সজস্ট পাইপটা যদি এখন দেখাই, দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে, এক্সজস্ট পাইপের ডিজাইনটা খুবই সুন্দর, ব্ল্যাক অ্যান্ড সিলভারের করা হয়েছে, আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন সুন্দর লাগবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, একটা সারি গার্ড পেয়ে যাচ্ছেন বিল্ট ইন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না। ওকে, এখন যদি একটা ফ্রন্ট লুকে নিয়ে আসি, ফ্রন্ট লুকটা দেখতে খুবই সুন্দর, খুবই মাস্কুলার, প্রথমত দেখলে মনে হয় যে 150 সিসি সেগমেন্টের কোনো বাইক। এই বাইকটা 125 সিসি সেগমেন্টের ভিতরে যথেষ্ট মাস্কুলার। হেডলাইটটা যদি দেখায়, এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনার চাইলে এখানে এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর এই হেডলাইট আলোটা সিটি লাইটের জন্য মোর দেন এনাফ, কিন্তু আপনি যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর হেডলাইটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বাল্কি, এখানে স্মোক একটা ভাইজার পেয়ে যাচ্ছেন, আর কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। আমার সামনে যেহেতু ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড অ্যান্ড গ্রে কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা গ্রাফিক্স করা হয়েছে পুরো বডিতে। হেডলাইটের এখানেও দেখতে পাচ্ছেন রেড কালারের স্টিকার করে দিছে, ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, এখানে হুন্ডার একটা 3D লোগো দিছে, এক্সট্রা আবার এখানে আলাদা একটা কিট দিছে, এই কিটটা থাকার কারণে ফুয়েল ট্যাঙ্কটা অনেক অনেক বেশি মাস্কুলার লাগতেছে। আর পেছনের কিটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে শাইন এসপি মেনশন করে দিছে, পাশাপাশি সিবি 125 মেনশন করা। ওভারঅল গ্রাফিক্সটা খুবই সুন্দর, আর বিশেষ করে এটার মধ্যে তিনটা কালার হয়, একটা হলো ব্ল্যাক রেড, একটা হলো
আর নেভি ব্লু অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, একটা হলো রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন। সো তিনটা কালার আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস হুন্ডার একটা অথরের শোরুম, তাদের কাছ থেকে আপনারা তিনটা কালারই পেয়ে যাবেন অ্যাভেলেবল। আপনার যে কালারটা পছন্দ হয় আপনার তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। আর এখন যদি এটা ককপিট ভিউতে নিয়ে আসি, ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর। আপনারা যখন রাইড করবেন তখন এই ককপিট ভিউটা এনজয় করবেন। এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে, কিন্তু এখন আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যেহেতু এখানে ডিজিটাল মিটার রয়েছে, এখানে কি কোনো প্রকার ডিজিটালি গ্যাস শো করে কিনা। আমি বলে দিই এখানে কোনো প্রকার ডিজিটালি গ্যাস শো করবে না, এখানে নিউট্রাল ইন্ডিকেট করবে, হাই বিম লো বিম দেখাবে, ইন্ডিকেটর দেখাবে, আর এখানে টাইম দেখতে পারবেন কয়টা বাজে। আর এখানে অ্যানালগ স্পিডোমিটার দেখাবে, মানে স্পিডোমিটারটা আপনারা অ্যানালগ পেয়ে যাচ্ছেন। সো টুকটাক ইনফরমেশন যেগুলো দরকার রেগুলার ইউজের জন্য যে সব ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। হ্যান্ডেলবার হিসেবে আপনারা পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনারা যখন লং রাইড করবেন আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না খুব সহজে। আর কন্ট্রোলিং সুইচ যদি এখন কথা বলি, এই সাইডে আপনার সেলফ পাচ্ছেন, আর এই সাইডে যদি নিয়ে আসি আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটি মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি, প্রাইস রেঞ্জ বিবেচনা করলে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি রাখছে, আহামরি না একবারে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। সো আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় কিক স্টার্টের সাহায্যে বাইকটা রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর বডির কালারের কোয়ালিটি, বডির বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই প্রাইস রেঞ্জ বিবেচনা করলে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। আর হোন্ডা সম্পর্কে আপনার সবাই অবগত আছেন, বাংলাদেশে যথেষ্ট রিলায়েবল একটা ব্র্যান্ড এটা। সো তাদের বাইকের বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকে, বরাবরের মতো এটার বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখছে প্রাইস রেঞ্জ বিবেচনায়। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল হবে। হুন্ডা সিবি শাইন এসপি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এখানে বিল্ট ইন সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, পাশাপাশি বিল্ট ইন একটা বাম্পার পেয়ে যাচ্ছেন যেটা অনেক বড় বড় ব্র্যান্ড এখন দিচ্ছে না কস্ট কমানোর জন্য। আপনার বিল্ট ইনই বাম্পার সারি গার্ড পেয়ে যাচ্ছেন এটার মধ্যে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 128 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সো আপনারা যখন অবাই স্পিডে রাইড করবেন তখন খুব স্টেবলভাবে রাইড করতে পারবেন বাইকটা। আর বিশেষ করে এই বাইকটা যারা রাইড করছে তারা সবসময় এটা কন্ট্রোলিং কমফোর্টনেস নিয়ে পজিটিভ রিভিউ দিছে, এই কারণে আর কি বাংলাদেশে এই বাইকটা খুব জনপ্রিয়। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বাইকটার আপডেট প্রাইস বা আপডেট নিয়ে ভিডিও তৈরি করতে, সো তাই আজকে আমি এটা নিয়ে ভিডিও করলাম। আর এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 149,000 টাকা। বর্তমানে অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই যেহেতু সব ব্র্যান্ডে ব্যাকের দাম বাড়তেছে। সো এখন এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 149,000 টাকা, আপনাদের এই প্রাইস দিয়ে পারচেস করতে হবে। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস হুন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাচ্ছেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি ডাকার কাভার। এই স্পেশাল অফারটা শুধুমাত্র আপনারা আলজাহান মোটরস থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন, এই গিফটগুলো পেয়ে যাবেন। সো অবশ্যই অবশ্যই আলজাহান মোটরসের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আলজাহান মোটর যেহেতু হুন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনারা বাইক পারচেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।